জানাতো ফেরিদা সব্দে লিখেছেন অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বশ করে এসবে কি কোনো বৈধতা আছে এর শাস্তি কি কুফুরির মাধ্যমে কাউকে বশ করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া এটা সন্দেহাতীতভাবে কুফুরি এবং কবিরা গুণা এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা নব ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তালার কাছে দোয়া করবে নিজে চেষ্টা করবে কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বসে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয় বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ ম্যাক্সি সময় থাকে না বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা তন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন মুর্শিদা আক্তার আপনি লিখেছেন আমাদের বাসায় বাহিরে থেকে একটা বিড়াল এসে প্রচন্ড বিরক্ত করে কিছুতেই বিড়াল থেকে রক্ষা পাচ্ছি না আমার এক বছরের ছেলে মেয়ে রুমে একা থাকে বিড়াল দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এমনত অবস্থা আমি কি বিড়ালকে মেরে ফেলতে পারি দেখুন বিড়ালটিকে আপনি দূরে কোথাও ফেলে আসতে পারেন আপনি বিড়ালের যে উপদ্রব সেটি থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও রেখে আসলেন যেখান থেকে সে আর আসতে পারবে না গায়ে থেকে দূরে কোথাও ফেলে আসলেন রেখে আসলেন কারোর দরকার হলে সে নিয়ে যাবে তো এরকম সুযোগ যেহেতু আছে সে কিন্তু আপনি মারতে যাবেন না কোনো প্রাণীকে তার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি মারতে মারতে পারেন যদি আপনার কাছে কোনো বিকল্প না থাকে কিন্তু এখানে বিকল্পটা তো আছে অন্য দশটা প্রাণীর মতো নয় এবং সাধারণত বিড়াল মানুষ উপদ্রব করে না আপনি হয়তো বিরক্ত বোধ করছেন অন্য 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 জন্য হয়তো সেটা সুন্দর করে পালবে অন্যদিন হয়তো খুঁজছি তার তো ইঁদুর মারা দরকার সো সেই জায়গা থেকে বিকল্প পথ অবলম্বন করা আপনার উচিত হবে বিড়ালের প্রতি অসদাচরণ করার কারণে বিড়ালকে বিড়ালের প্রতি জলম করার কারণে একজন এবাদত গুজার নারী কিন্তু জাহান নামে গিয়েছেন বলবে হাদিসে বর্ণিত রয়েছে সো আমাদেরকে সতর্কতা থাকতে হবে বিষয় যদিও এমনিতে মৌলিক কথা এটাই যে যে কোনো প্রাণী আমাদের উপদ্রব করলে যদি তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে নিধন করা ছাড়া কোনো পথ খোলা না থাকে সো সেটা করা যাবে আঁকা দেওয়ান আপনি লিখেছেন আমার দশ মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে চার মাস আগে আমি কি ছেলে হারিয়ে আমি আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায় নামাজের কান্না ধরে রাখতে পারি না চোখের পানি যায় নামাজে পড়ে এ থেকে আমার নামাজ হবে আমি যতই সংযোগ থাকতে চাই কোনোভাবেই পাই না বোন রাকা আল্লাহতলা আপনার আপনাকে শান্তনা নসীব করে আমরা দোয়া করি আপনার মনটাকে আল্লাহ তালা শান্ত করে দিন আমরা দোয়া করি সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবি কারণে পার্থিব কারণে ছেলে হারিয়েছেন সেই ব্যথার কারণে আপনি কাঁদেন এবং সে কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে নষ্ট হবে যদি না হয় এমনি চোখের পানি পড়ে তাতে আপনার নামাজের ক্ষতি হবে না আর যদি আল্লাহর ভয় আপনি কান্না করেন আখালতের ভয়ে কান্না করেন তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না শব্দ নিজম আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ ছিল তখন আমার আব্বুর মানত করে আম্মু সুস্থ হলে আম্মুকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে এটা কি করা যাবে কি না দেখুন ভুল কোনো মানত যদি মানুষ করে তাহলে সেক্ষেত্রে সেই মানত পূরা করা জরুরি না যেহেতু ভুল মানত করেছেন আপনার বাবা কারণ আপনার মা অসুস্থ ছিলেন ওনাকে পাগলা মসজিদে নিয়ে যাবেন পাগলা মসজিদে নিয়ে গেলে তার বিশেষ কোনো কল্যাণ হবে এমনটি মনে করাটা ভুল অতএব এই মানত তিনি পূরণ করবেন না বরং ভুল মানত করেছেন তিনি কসমের কাফারা দিয়ে দিবেন এবং এই জাতীয় ভুল আর করবেন না দৃষ্টি মির্জা থেকে আপনি ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ পাঁচ ছ বছরের বাচ্চার জন্য তো অবশ্যই পর্দা প্রযোজ্য হবে না সো আপনার মামাতো ভাই যদি পাঁচ বয়স হয় তার সাথে আপনি দেখা দিতে পারেন তবে আট দশ বছর হয়ে গেলে আজকাল বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং তাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে খুব ভয়ঙ্কর একটা সমাজে আমরা বসবাস করছি বিধায় তখন থেকে পর্দার যে রিহার্সালটা সেটা শুরু করা দরকার